Hey guys, this is ProBro. Welcome back to my YouTube channel. Asha kori apnara shobai bhalo achen. To goto video te ami bike er 10ta kharap dik ullekh korchi je ei 10ta kharap dik amar kache mone hoyeche 10000 kilometer chalanor pore. Ar ajke dekhben 10ta bhalo dik. Prothome apnader dekhai je bike ta koto kilometer run hoyeche. 10391 kilometer total running. To ajke cholun 10000 kilometer ride experience e 10ta bhalo dik ki ki paisi sheigulo ajke tule dhorbo. Bike er prothom ভালো দিকটা হচ্ছে বাইকটা হচ্ছে ভ্যালু ফর মানি এই বাজেট রেঞ্জে এই ধরনের পারফরম্যান্সের বাইক একমাত্র এটাই বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কারণ আমরা সকলেই জানি যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বাইকের দামগুলো একটু বেশি থাকে তো এই বাজেট রেঞ্জে এরা হচ্ছে ভ্যালু ফর মানি প্রথম একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে আই থিং এক একজনের এক এক পছন্দ থাকতে পারে বাট আমার কাছে এই বাজেট রেঞ্জে এই বাইকটা জাস্ট লাগছে তো নেক্সট ভালো দিক আমার কাছে লাগছে হচ্ছে বাইকটার লুক ও মাই গড বাইকটার লুক অসাধারণ লুক এরকম লুক এই বাজেট রেঞ্জে অন্য কোন বাইক আপনাকে দিতে পারবে না এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই যে আরেকটা এনএস আসতেছে আমার সামনে দেখতে পাচ্ছেন সো লুক কি ভাই অসাধারণ একটা লুক নেক্সট যে ভালো দিকটা আমার কাছে মনে হয়েছে বাইকের টুইন স্পার্ক প্লাগ বাইকে আছে দুইটা স্পার্ক প্লাগ যার কারণে বাইকে পাওয়ারটা একটু বেশি দেয় মানে পাওয়ারটা বেশি প্রোডিউস করে আমি যতদূর জানতে পারছি আর একটা জিনিস সেটা হচ্ছে ইন্ডিয়াতে যে এনএস ওইটাতে নাকি তিনটা স্পার্ক প্লাগ তো এটা হচ্ছে 200 সিসি তো যার কারণে ওটাতে তিনটা স্পার্ক প্লাগ দেওয়া আছে সরি ওই বাসটা আধা ঘন্টা ধরে জাম করে রাখছে তো বাইকের নেক্সট যে ভালো দিকটা আমার কাছে লাগছে বাইকের ইঞ্জিন হচ্ছে 160 সিসির ইঞ্জিন আর ইঞ্জিনটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিন তো আমার এই বাজেট রেঞ্জে গুড 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 বাট এটা রিস্কি ছিল যদি ওইটা আবার আমাদের গাড়ির ভিতরেই আসতো তাহলে একটু রিস্ক ছিল এর নিয়ে ভালো ট্রাই করছে বাট পারে নাই তারা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক খান বা পেপসি আরসি সেভেন আপ যেগুলাই খান না কেন বোতলগুলো প্লিজ রাস্তায় ফেলবেন না এই অয়েল কুল ইঞ্জিনের কারণে কি হয় ইঞ্জিনটা আপনার মনে করেন যে ঠান্ডা থাকে লিকুইড কুল যেহেতু নিতে পারে নাই সেহেতু এই বাজেট রেঞ্জে এনএসএ একমাত্র অয়েল কুলটা আসে কার কয়টা গাড়িতে আসে বাট ওই কয়টা গাড়ি আমার তেমন চয়েজে ছিল না এমন কি পছন্দ ছিল না যার কারণে আমি ওইগুলো নিই নাই এটাই বেস্ট লাগছে এই বাজেট রেঞ্জের ভিতরে সো আমি এই কারণে এনএসটা নিছি নেক্সট আরেকটা ভালো দিক যদি বলি বাইকের পারফরম্যান্স বাইরে ভাই বাইকের যা পারফরম্যান্স এই যে এইভাবে একদম কেটে চলে যাওয়া যায় অনেক অনেক বাইকে কি হয় অ্যাক্সিলেটর দিয়ে আসেন বাট বড় বড় গাড়ি ওভারটেক করতে গেলে একটু কষ্ট হয় বিশেষ করে আমি এই এনএসএ একটা জিনিস খেয়াল করছি জাস্ট রেডি পিক আপ অন করব আর এইভাবে ওভারটেক করে চলে যাব তো বাইকের পারফরম্যান্স নিয়ে কোনো সন্দেহ নাই বাইকের পারফরম্যান্স অলওয়েজ জাস্ট আর এই যে এটা একটু ভুল ছিল এটা একটু চরম ভুল ছিল এইভাবে না দেখে হুট করে ঢুকা এটা একটা মারাত্মক ভুল ছিল দুর্ঘটনা ঘটে যেতে পারতো নেক্সট ভালো যে দিকটা আমার লাগছে সেটা হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম বাইকের ব্রেকিং সিস্টেম সামনে হচ্ছে এবিএস দুইটাই ডিস্ক ব্রেক পিছনে এবিএস সেন্সর দেওয়া আছে তো এবিএস সেন্সরটা একটা কাজ কি সেটা মনে করেন যে আমি যদি সামনেরটা 100% চেপে ধরি পিছনেরটা 30% ধরে আমি যদি আবার পিছনেরটা 100% চেপে ধরি তাহলে সামনেরটা 30% ব্রেক অটোমেটিক ধরবে মানে আপনাকে সামনের ব্রেকে হাত দেওয়া লাগবে না অটোমেটিক ধরবে আর ব্রেকিং সিস্টেম হবে সো গুড অনেক সময় ইমার্জেন্সি ব্রেক ধরতে হয় তখন ব্রেকিং এই ব্রেকিং সিস্টেমটা এবিএসটা অনেক কাজে দেয় সো যার কারণে আমার এনএসএর এই দিকটা ভালো লাগছে যে ব্রেকিং সিস্টেমটা মারাত্মক জোস এরপর নেক্সট যে ভালো দিকটা আমার কাছে বাইকের লাগছে বাইকের গিয়ার শিফটিং ভাই এতটা স্মুথ অন্য বাইকে আমি এরকম কোনো গিয়ার শিফটিং পাই নাই শুধুমাত্র এনেছে না বাজাজের সকল বাইকের গিয়ার শিফটিং অন্য বাইকের তুলনায় অনেক অনেক স্মুথ হয়ে থাকে এটা আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি তো এই বাইক যত পুরাতন হবে গিয়ার শিফটিং তত স্মুথ হবে বাইকের গিয়ার শিফট হার্ড হয় সঠিক নিয়মে সঠিকভাবে ইঞ্জিনাল চেঞ্জ না করলে হচ্ছে গিয়ার শিফট একটু হার্ড হয় যখনই দেখবেন যে আপনাদের গিয়ার শিফটটা একটু আগের তুলনায় হার্ড হয়েছে তখনই ভাববেন যে আপনাদের ইঞ্জিনাল চেঞ্জ করতে হবে বাজাজের গিয়ার শিফটিংগুলো আমার কাছে অনেক অনেক স্মুথ লাগছে আর একটা জিনিস ভালো লাগছে বাইকের অ্যাক্সিলেটর যে থ্রলটা অ্যাক্সিলেটরটা অনেকটা স্মুথ অন্য গাড়ির তুলনায় দেখবেন অনেক স্মুথ নেক্সট যে ভালো দিকটা লাগছে সেটা হচ্ছে বাইকের সাসপেনশন বাইকে পিছনে দিছে হচ্ছে মনোশক আর সামনে টেলিস্কোপিক বাইকের সাসপেনশন এতটা নরম আপনি যদি এই বাইকটা নিয়ে ভাঙাচোরা রাস্তা 2-3 কিলোমিটারও রাইড করেন বা 4-5 কিলোমিটার একটা রাইড করেন ভাঙাচোরা রাস্তা বলতেছি একদম ভাঙা
মানুষের রাস্তা, তারপরেও আপনার কোনো ব্যাড ফিল হবে না। মানে এতটা বাইকের সাসপেনশনটা জোস, এনএসটা অনেকটা উঁচু গাড়ি তো, যার কারণে সাসপেনশনটা অনেক জোসভাবে কাজ করে। ভাঙাচোরা রাস্তা বলেন, আপনি ভালো রাস্তা বলেন, লং রাইড করবেন, বাইকটা যখন লং রাইড করবেন তখন আপনারা মেন আছে সাসপেনশনের খেলাগুলো বুঝতে পারবেন। মাজা ব্যথা বা পিছন ব্যথা হয়ে যাচ্ছে এরকম কিছু মনে হবে না। বাইকে নেক্সট যে ভালো দিকটা লাগছে আমার সেটা হচ্ছে বাইকের সিটিং পজিশন। বাইকের সিটিং পজিশনটা এতটাই জোস, একটা লং রাইড করলে আপনার টায়ার্ড ফিল তো হবেই না, তারপরেও কবজি ব্যথা হবে না, মাজা ব্যথা হবে না, কোনো কিছু ব্যথা হবে না, কারণ সিটিং পজিশন একদম স্টেট। বিশেষ করে স্পোর্টস বাইকগুলোতে যেভাবে ঝুঁকতে হয় তো এই বাইকটাতে তেমনভাবে ঝুঁকতে হয় না, যার কারণে একদম স্টেট ফরওয়ার্ড বসতে হয়, একদম বুক টান করে আপনি বসতে পারবেন, কোনো বাঁকা তারা হওয়া লাগবে না, এমনকি হাতের যে কবজিগুলো থাকে এগুলোতেও তেমন চাপ পড়বে না, এগুলো একদম এইভাবে সোজা থাকবে, যার কারণে আপনার লং রাইড করেও কোনো প্রবলেম হবে না। আমি যে কোয়াকাটা ট্যুর দিয়ে আসছি, কোয়াকাটা টোটাল 600 কিলো রাইড করে আসছি, আমার কাছে একটু ক্লান্তিকর মনে হয় নাই। ওটা আমার ছিল হচ্ছে ফার্স্ট লং ট্যুর, একটু কষ্টকর হয় অনেকের ক্ষেত্রে, কিন্তু আমার কাছে একটু ক্লান্তিকর মনে হয় নাই। সর্বশেষ যে ভালো দিকটা বাইকের, বাইকের পার্টস অ্যাভেলেবেল অল বাংলাদেশে, এনএসএর পার্টস বর্তমানে অনেক অ্যাভেলেবেল পাবেন, কিছুদিন আগেও এতটা অ্যাভেলেবেল ছিল না, বর্তমানে যত এনএস ইউজার বাড়তেছে তত হচ্ছে আপনার পার্টস অ্যাভেলেবেল হচ্ছে। তো এই 10টা ভালো দিক হচ্ছে বাইকে এনএসএর আমার কাছে সব থেকে ভালো লাগছে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে বাইকটা নিলে কি কি আপনারা সুবিধা পাচ্ছেন। বিশেষ করে তো আমি আমার এই 10,000 রাইডিং এক্সপিরিয়েন্সে বাইকের যে ভালো দিকগুলো পাইছি সেগুলো আপনাকে তুলে ধরলাম। আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা আছে নেক্সট অ্যানাদার ফ্রেশ একটি ভিডিওতে। আজকের মতো প্রো ব্রো সাইন অফ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।